লেবাসে পোশাকে চাল চলনে কথায় বার্তায় কাজে কর্মে সিরাতে সুরাতে সর্বদিকে রসুলের পাখির নমুনা হবে, কার নমুনা বলুন, কার নমুনা? রসুলের পাখির নমুনা হবে না হিন্দু নমুনা হবে, কার নমুনা? রসুলের পাখির নমুনা হবে। রসুল সাল্লাম বাঘের বাচ্চা দেখতে ছাগলের মতো না ভেড়ার মতো? বাঘের মতো। আর কাকের বাচ্চা? কবুতরের মতো নাকি কিসের মতো? আর বাঘের বাচ্চা চোখ কান লেজ গাল সব বাঘের নমুনা হয়। আমরা উম্মত কার দেখাবে? কার মতো? রসুল বাঘ নমুনা দেখা যাবে চেহারা হাজির। আমাদের চেহারা শেষ হবে কার নমুনা? আপনার সেই রসুল বাঘের নমুনায় চেহারা শেষ করতে রাজি আছেন? সবাই রাজি আছেন? কেক রাজ হাত দেখান। রসুল বাঘের নমুনায় চেহারা শেষ করতে রাজি আছেন? সবাই রাজি আছে? সবাই রাজি আছেন? অনেকে আপনার সে খাটো ইয়া আপনার দেখাই কি বলেছেন ওনার? হ্যাঁ, চেহারা হাজির। চেহারা শুধু হবে রসুল বাঘের নমুনায়। রসুল ইসলাম তার মুখে কি দাড়ি ছিল? কি খাটো খাটো? ওই একদল মৌলবি আছে তার ফতো দেশে দাঁড়িয়ে খাটো খাটো পুরো বুঝে সরার না। কি দাঁড়িয়ে খাটো হবে না লম্বা হবে? দাঁড়ি কামান কি? দাঁড়ি কামান দাঁড়ি রাখা না ব্যারাম পাইছি। ওই একদল বাইরে বলে কি দাঁড়িয়ে রাখা সুন্নাত, যাবো দাঁড়িয়ে শুনে শুনে আমল না করলে কি ভালো হয়েছে? কামাওয়ান কি দাঁড়িয়ে কামান কি দাঁড়িয়ে কামান দাঁড়িয়ে রাখা ওয়াজিব, তরিকা সুন্নাত আমলি ফরজ। প্যারে হাজির খেয়াল কর শুনুন, খেয়াল কর শুনুন, জানলা না বুঝে না শুনে বন্ধুর পালায় পরে পরিবেশের কারণে জানরা দাড়ি কামিয়েছেন। আমি তাদেরকে বলছি এমন কোনো ভাই আজকে এই মধ্যে আছেন কি না যার থেকে রসুলকে মহাব্বত করে আজ থেকে রসুল বাঘের নমুনা আমরা চেহারা করবো? দয়া করে সেটু হাত দেখান, হাত দেখান, হাত দেখান, হাত দেখান, হাত দেখান, হাত দেখান, হাত নামান। আবার বলছি খেয়াল করে শুনুন, জানরা না বুঝে না শুনে বন্ধুর পালায় পরে পরিবেশের কারণে জানরা দাড়ি কামিয়েছেন। আমি তাদেরকে বলছি এমন কোন ভাই আজকে এই মধ্যে আছেন কিনা রসুল সাল্লামকে মহাব্বত করে আজ থেকে রসুল বাকের নমুনায় চেহারা করবেন? দয়া করে একটু হাত দেখান, হাত দেখান, হাত দেখান, হাত দেখান, হাত দেখান, দাঁড়িয়ে দান, দাঁড়িয়ে দান, দাঁড়িয়ে দান, দাঁড়িয়ে দান, দাঁড়িয়ে দান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। কেউ বসবেন না, জানরা দাঁড়িয়েছে তা বসবেন না, আর কেউ আছেন থাকলে দাঁড়ান। আমি অনুরোধ করছি, ভাগ্য সবসময় ফিরে আসে না, আমি অনুরোধ থাকলে দাঁড়িয়ে যান, আর কেউ আছেন থাকলে দাঁড়ান, থাকলে দাঁড়ান। বল আলহামদুলিল্লাহ, আর কেউ আছেন? আর কেউ আছেন? আলহামদুলিল্লাহ, আর কেউ আছেন? আর কেউ আছেন? আর কেউ আছেন? বল আলহামদুলিল্লাহ, আর কেউ আছেন? থাকলে দাঁড়ান, থাকলে দাঁড়ান। তারা দাঁড়িয়েছে না ভাগ্যবান, তারা কি বলুন? তারা কি হাসর হবে কার সাথে? রসুলের পাখি হাসর। বলো আলহামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ। রসুলের সাথে আমার হাসর হোক এটা কি মনে চায় না? বাবা কিসে আসে বসে আসে? অনুরোধ করছি থাকলে দাঁড়িয়ে যান, আর কেউ আছেন? আর কেউ আছেন? বাবা দেশ শক্ত করো না, দেশ শক্ত করো না। আজকে এসেছি এখান থেকে যাওয়ার সুযোগ হতে নাও হতে পারি, কি হতে পারে না? তো কিসে আসে আছি? আর কেউ আছেন থাকলে দাঁড়ান, একটু দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। নাই আর কেউ? নাই
আর কেউ নাই, দোয়া করুন, খাস করে দোয়া করুন। জানাতে দাঁড়িয়েছে বন্ধুর পরোয়া করেনি, পরিবেশের পরোয়া করেনি, লজ্জাকে বাদ দিয়ে রসুল সালামকে মহাব্বত করে রসুল পাকের নমুনায় চেহারার জন্য ওয়াদা করছে। খাস করে দোয়া করুন আল্লাহ পাক এদের চেহারায় আল্লাহ নূর দিবেন। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। কথা বেশি নয়, কত নেই আমার জীবনের শেষ মুহূর্তে রসুল পাক নমুনা হয়ে যদি বিদায় হতে পারি আল্লাহ পাক সেই তৌফিক দান করেন, এটি মনের আশা। তার সবকিছু, তার তার আদর্শে, তার নমুনায়, তার আখলাক চরিত্রে সব নিয়ে যেন বিদায় হতে পারে। শুধু রসুল উম্মত বললাম কিন্তু কাজ করলাম না। যাই হোক, রসুল সালামকে মহাব্বত করতে হবে, সুন্নতের আমল করতে হবে। সুন্নতের যে আমল করা দরকার আসে কি নাই, আসে কি নাই, হাজির শূন্যতে আমল নেই, কেমন না বদ আমল, নামাজ পড়া, রোজা রাখা, পর্দা করা, সুদ খাওয়া, না না এটা ভালো হয় না। প্যারে হাজির নামাজ পড়া হুকুম কার, রোজা রাখার হুকুম কার, পর্দা করার হুকুম কার, এই নামাজ পড়ি না, রোজা রাখি না, পর্দা করি না, সুদ খাই, ঘুষ খাই, হারাম খাই, এর কি কোনো কারণ আছে না নাই, কি আছে কি নাই? আল্লাহ বলরান আলা কুলুবহিম মা কানু ইয়াকসিবুন। মানুষ যখন গুনার কাজ করে তখন তার কলমে তিলকের মতো কালো কালো দাগ পড়ে যায়, যত বেশি গুণা করছে দাগ শরীর দিয়ে শক্ত হয়ে যায়, আল্লাহর মহাব্বত তার দিয়ে থাকে না, আল্লাহর ভয় তার দিয়ে থাকে না। এই জেলের ময়লা দূর করার দরকার আছে কি নাই, আছে কি নাই? রসুল পাক তালিম শেখা হলো তিনি কুলু বিজিকুল্লাহ, জেলের ময়লাকে দূর করার একমাত্র দাওয়া হলো আল্লাহ, আল্লাহ ইয়ারে হাজির। এই যে নামাজ পড়ি, রোজা করি না, পর্দা করি না, অসাধায় কি কেদায় শয়তান মানুষের পরবে চঙ্গল মেরে বসা ধরে আল্লাহর কোন বান্দা আল্লাহ জিকির করে লা ইলাহা গাফেল হয়ে যায়, আবার শয়তান সে আবার কলমে চঙ্গল মেরে আর অসুস্থ শুরু হয়ে যায়। তাই আহলে কিবা বুঝা দিন মানুষকে তালিম পাশান পাঁচ দিকে তালিম সারতে বলো লা ইলাহা টানতে ইল্লাল, সারতে কি টানতে, এইভাবে করতে 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 আল্লাহর প্যারা হয়ে যদি বিদায় হতে হবে। কথা বুঝতে পারছেন? কত খেয়াল রাখবেন, যেহেতু আজকে অনেক এখানে অনেক ছাত্র আছেন, কথা হলো মনে আফসোস লাগে আবার ভালো লাগে, দুটাই আছে। ভবিষ্যৎ কোথায় তোমার এই চিন্তা যখন করি তখন মন মন খারাপ হয়ে যায়। যদি আমল যদি ভালো থাকে ভবিষ্যৎ কি হবে না হবে সে আল্লাহ ভালো, তো তার দ্বারা কিছু আশা করা যায়। আর তার ভবিষ্যৎ চিন্তা করে সামনে অবসর হচ্ছে কিন্তু আমলকে বাদ দিয়ে এটা গ্রহণ করা যাবে কি যাবে? এজন্য আমরা আপনার ছেলেদেরকে বলছি, আপনারা পড়াশোনা করছেন, আপনার আমলটাকে ঠিক রাখার চেষ্টা করবেন, যেটা আপনার ওস্তাদ যোগ্য ওস্তাদ এখানে আছে তাদের সবার থেকে নিজের জিন্দগি গঠন করার চেষ্টা করবেন, যাতে আল্লাহ আল্লাহ যদি বিদায় হয়তো আল্লাহ সেই তৌফিক দান করেন। অত্যন্ত কঠিন সময় কিন্তু, অত্যন্ত কঠিন সময় কিন্তু, যা মনে করছেন তা নয় কিন্তু, যে অনেক আমরা আসি না, অনেক নাই, পাঁচতলার মাটি সরে যাচ্ছে, পাঁচতলার মাটি সরে যাচ্ছে, পাঁচতলার মাটি অনেকেই নেই,
কিভাবে দিন থাকবে বাংলার জমিনে তা আল্লাহই ভালো জানে। আমরা হাজার হাজার সপ্তাহ আমরা মাথায় পড়ছি, দিন যাবি কোথায়? দিন যাওয়া না তো আপনার হাতে না, আপনার আমলে মোটামুটি প্রমাণ করবে থাকবে কি থাকবে না, বাকি আল্লাহর ইচ্ছা। এদের বলছি আপনাদের আমলকে ঠিক করা, সুন্নাত উপরে আমল করা, যদি খেয়াল থাকে এবং শরীয়ত মোতাবেক ভবিষ্যৎ কর্মজীবনকে পরিচালিত করা, সেভাবে করতে যদি পারেন আপনার জীবন ধন্য হবে। কথা বুঝতে পারছেন? কথা বুঝে নেবেন, যেহেতু অনেকে আমি কি বলতেছি আপনার বুঝতেছেন, বোঝেন না এমন না, অনেকে আমি কি বলছি সেটা বুঝতেছেন, কিন্তু আজকে এই বাংলা আপনারা তো দেখেন নাই প্রথম যুগের যে অবস্থাটা মাদ্রাসা, তখন সে যে অবস্থা কিরকম ছিল, অধিকাংশ সুন্নাত তরিকাও ছিল আমলও ছিল, শুধু লেবার গাড়ি দিয়ে হাঁটছে তা নয়, নিজের তসবিহ আলী মোরাকা মোশাদাও করছে, নিজে আমল করছে, ঠিক এরকম ছাত্র ছিল তখন। আর এখন শুধু লেবাসই শুধু সর্বস্ব আপনার মাথায় টুপি মুখে দাঁড়িয়ে আছে আর লেবাস লম্বা আছে, কেসটা শেষ। এই আমল হাজির সেরকম না হয়, আপনার যদি খেয়াল রাখবেন আপনার আমলকে দুষ্ট করার চেষ্টা করবেন, আপনার সর্বসাধীন আমাদের মুরব্বীর কাছে চলে গেছেন, তারা যেই পথ মত আমার দেখিয়েছেন সেই পথ হতে চলে চলে আল্লাহ প্যারা যত বিদায় আল্লাহ সেই তৌফিক দান করেন। সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? খেয়াল রাখবেন মাথায় পড়লে কিন্তু আল্লাহ বলা হয় না, মাথায় পড়লি আল্লাহ বলা হয় না, কোরআন পড়লি আল্লাহ বলা হয় না, স্কুল পড়লে আল্লাহ বলা হওয়া যায়। শরীয়ত শরীয়তের বিধান মোতাবেক সৎ হবে আমল করে তাদের সে আল্লাহ বলা হতে পারবে। এই যে বলছি যে মাথায় পড়ে যে কিছু হয়ে গেলাম তা নয়, আপনার আমল তারা আপনার প্রমাণ করবে যে আপনি কী করতেছেন। তাই আপনারা সেদিকে খেয়াল রেখে আপনার আমলকে ঠিক করবেন, কেননা জমানা অত্যন্ত কঠিন, দিন দিন কমে যাচ্ছে, কিন্তু দিন দিন কমে যাচ্ছে, আলেম কমে যাচ্ছে। যে আলেম হাক্কানি আলেম যদি না থাকে দিন থাকে? দিন থাকে? থাকে না। তো হাক্কানি আলেমের প্রয়োজন, তো হাক্কানি আলেম হবে কি ব্যায়ামের মাধ্যমে না আমলের মাধ্যমে? আপনার আমলের মাধ্যমে হাক্কানি আলেম প্রমাণ করার চেষ্টা করবেন, আমল করে জিন্দিগিকে আপনার আপনাকে ধন্য করবেন, সেইভাবে কাজ করে যাবেন। এটি হলো আমার কথা, যেহেতু হেদায়ত কার কসমতা আছে সে আল্লাহই ভালো জানে। আমি তাই বলতে পারি হেদায়ত আমার হাতে না, হেদায়ত কি আমার হাতে? হেদায়তের মালিক কে? আল্লাহ। কে হেদায়ত হবে না সে আল্লাহই ভালো জানে। তাই আশা করি আপনারা এই খুশি জীবনে এই সময় এখনই সময়, একটা লোক আল্লাহওয়ালা হওয়ার জন্য সময়টা এখনই, এখন যে মন আছে পরে সে মন থাকবে না, তখন দেহ আরো শক্ত হয়ে যাবে, এখনই সময়। এখন আপনার আমরা ওস্তাদ তাদেরকে ধরে আপনার সেইভাবে আমল করা আপনারা চেষ্টা করবেন, যাতে করে আপনাদের আল্লাহওয়ালা হয় যেন এই যদি বিদায় হয়তো আল্লাহ সেই তৌফিক দান বলাম। তাই পেয়ারে হাজির এখন মজা করছি, শরীর আমার নিজের এমনি ভালো লাগছে না। তো কথা হলো এই, নামাজ পড়ার হুকুম কার? রোজা রাখার হুকুম কার? পর্দা করার হুকুম কার? এই নামাজ পড়ি না, পর্দা করি না, রোজা রাখি না, এর কারণ এর কারণ আছে কি নাই? কাল্লা বল রন আলা কোনো হিম্মা কার এক শিবুন, মানুষের গুণার কাজ করে তার কলমে তিরিগুণ কালো কালো দাগ পড়ে যায়, যত বেশি গুণা করছে ততই আপনার দাগ ছড়িয়ে যাচ্ছে, দিন শক্ত হয়ে যায়। আল্লাহর মহাব্বত থাকে না, ভয় থাকে না, যদি আল্লাহর মহাব্বত ভয় না থাকে সে নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, হালাল খায়। পেরে হাজির আপনার আমল ঠিক আছে কি নাই আপনার দায় প্রমাণ করবে, কথা বোঝেন? আর যত বলি মরণ সবাই আমি
আমার আমলই প্রমাণ করবে যে আমি সত্যিকার বাস্তব মানায় আমি আমলই একজন মরণ সব কিনা। কত বুঝতে পারছি, আমার আমলই প্রমাণ করবে। কারো কাছে যেতে হবে না, কারো কাছে যেতে হবে না, কোনো দরকার নেই। কিতাব লই বসবেন আর দেখবেন ঠিক আছে কিনা, আমল ঠিক আছে কিনা, কথা ঠিক আছে, কাজ ঠিক আছে কিনা, চলা ঠিক আছে, সব দেখবেন, সব পাই দেবেন, কিছু লাগবে না। তাও না ধোকা দিয়ে চলছে সব কিছু, সব ধোকার উপরে চলছে এখন। এই ধোকা যদি আমরা না করি, আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের মকসুদ হলো আল্লাহকে পাওয়া। যেখানে আল্লাহকে পাবো আমরা সেখানে যাবো, কি ঠিক কিনা, ঠিক কিনা, খেয়াল রাখবো। যাই হোক, এই যে নামাজ পড়ি না, রোজা রাখি না, পর্দা করি না, মানে দিন শক্ত হয়ে যায়, গুণা করলে দিন শক্ত হয়ে যায়, এই শক্তকে আপনাদের এই আপনার একে দূর করার দরকার আছে কি নাই? রসুল পাক তার শেখা হলো তিনি গুলু বজিবতুল্লাহ, দিলের ময়লাকে দূর করার একমাত্র দেওয়া হলো আল্লাহর জিকির। দেওয়া কি? এই যে নামাজ পড়ে আমি পর্দা করি না, অসদ দেয় কে? শয়তান মানুষের কলমে জঙ্গল বেয়ে অসদে আল্লাহ কোনো মাধ্যমে আল্লাহ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা বলার সদার যে শয়তান জঙ্গল ছেড়ে দুইবার হৃদয় থাকতে পারে না। আবার আল্লাহ বান্দা আল্লাহ দেখতে গাফেল হয়ে যায়, আবার সাহায্য আবার কলমে জঙ্গল বেড়ে আর অসুর শুরু করে দেয়। তাই আউলিয়া কিবা বুঝনার দিন মানুষকে তার পাচান পাঁচিল তালিম সার ছাড়তে বলো লা ইলাহা টানতে ইল্লাল্লাহ, ছাড়তে কি টানতে, এই যে প্রত্যেক প্রতি আমরা অভ্যস্ত হয়ে যায় চব্বিশ ঘন্টা আমরা দেখে যখন দাঁড়িয়ে হয়ে যায় তখন শয়তান তার কলমে জঙ্গল মারতে পারে না, অস্ত্র দিতে পারে না। তাই পেয়ার হাজির তাই আল্লাহ জিকির করে করে আল্লাহর পেয়ার হবে। কার পেয়ার হবে? কার পেয়ার হবে? আল্লাহর পেয়ার হবে। যাই হোক, আজ ঠিক আছে উপস্থিত আছেন কি বোধ পাবেন যে আমরা জীবন গুনার কাজ করি নাই? কি আছেন কেউ? সবাই শুনুন একবার তো আবাস করে গায়ে গায়ে হাত দিয়ে বসুন, গায়ে গায়ে হাত দিয়ে বসুন। সবাই তওবা ইস্তেগফার করে দিন, সবাই তওবা ইস্তেগফার করে দিন। সাবির ভাই গা গা হাত দিয়ে বসুন, নামাজ পড়ি না, রোজা রাখি নাই, পর্দা করি নাই, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেয়েছি, সিনেমা আব্বাস খুব ছিয়া যাতে গান বেশিয়া দিয়েছি, দাড়ি কামে দাঁড়িয়ে ছেড়েছি, আজকে আল্লাহ তোমার খাটি তবা করবো, জীবন আমি গুনার কাজ করবো না। কি তবা করা যাবে? তবা করবো। আজ আর নূতন দ্বারা বাধ হয়ে চান এসে বাধ হয়ে নেবেন, জানলা নূতন দ্বারা বাধ হয়ে চান এসে বাধ হয়ে নেবেন। بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم يا الله আমি তওবা করতেছি, সগীরা কবীরা গুনাহ হইতে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যম্বি ওয়া আতুবু ইলাইহি, ইয়া আল্লাহ আমি বায়াত হইতেছি, উমর হার মুহাম্মদ মুহিবুল্লাহকে, জিনকে পীর মুহাদ্দিস জামান কুতুবুল আলম হযরত মাওলানা শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালে সাহেব রহমতুল্লাহ আলাইহ, 20 তারিখে নকশবন্দিয়া চিশতিয়া কাদিয়া মুরাদদিয়া মুহাম্মদি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।